ওয়েলকাম দা টেক এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে কিসের ভিডিও জানতে গেলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন এবং পাশে থাকুন তাহলে পরবর্তীকালে ভিডিও পোস্ট করলে সবার আগে আপনি পেয়ে যাবেন আজকের যে ভিডিও সেটি হচ্ছে যে আপনি টু স্টেপ ভেরিফিকেশন আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন তো সিকিউরিটি বজায় রাখার জন্য টু ভেরিফিকেশন খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন বলতে পারেন হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছে তো এটা অবশ্যই আপনি এনেবেল করে রাখুন টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন সেটাই পুরো ভিডিওতে করে দেখানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করুন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক পুরো ডিটেলসে যে আপনি কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনেবেল করবেন আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য তো চলুন চলে যাই ভিডিও তো ফ্রেন্ডস আজ যেটা দেখাতে চলেছি যে আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি আপনার যে সিকিউরিটি সেই সিকিউরিটি কীভাবে আপনি অ্যাড করবেন মানে আপনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সেই হোয়াটসঅ্যাপ ইউজ করা অবস্থায় আপনার তো একটা সিকিউরিটি দরকার আপনি যে সমস্ত তথ্য আপনি আদান প্রদান করছেন তার জন্য অবশ্যই একটা সিকিউরিটি দরকার তো সেই সিকিউরিটি কীভাবে আপনি তৈরি করবেন তো সেটা আজকে দেখাবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশানে যাওয়ার পর অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট অপশানে গেলেন যাওয়ার পর এই যে আপনি দেখছেন টু স্টেপ ভেরিফিকেশান তো এই টু স্টেপ ভেরিফিকেশান এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ একটা অপশান এটা খুব সবার এটা করে রাখা দরকার যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তাহলে আপনার সিকিউরিটিটা বজায় থাকবে তো টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করবেন সেটাই করে দেখাবো তার জন্য এই অপশানটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ঠিক এইভাবে দেখাবে তো এটাই এনেবেল আছে তো এটাকে আপনাকে ডিসেবেল করতে হবে তো এনেবেল করার জন্য আপনি কি করবেন এনেবেল অপশান আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে এখানে একটা সিক্স ডিজিট পিন নাম্বার চাইবে যেটা আপনি দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা পিন নাম্বার এখানে দিচ্ছি আমি আবার পরে হয়তো এটা চেঞ্জ করে দেবো কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম আর একবার এটা কনফার্ম করতে বলবে ওটাই দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় কনফার্ম করলেন আপনি আপনার মতো পিন নাম্বার দিয়ে দিলেন এরপর এখানে চাইছে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন আবার না চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন তো আমি এখানে ইমেল আইডি আপনার যদি থাকে এখানে দিয়ে দেবেন ইমেল আইডি দিলে এটা খুবই একটা ভালো মানে আরও সিকিউর হয় তো আমি এটা দিলাম না আমি স্কিপ করলাম বলছে ইফ ইউ ডোন্ট অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউ ফরগেট ইউর পিন ইউ উড নট বিল টু রি রেজিস্টার ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ ইমেল দিলে কী হয় আপনার সেখানে আপনি সেখানে ফরগেট ইমেলে গেলে আপনার ইমেলের মাধ্যমে এটা কি আপনি আবার রিকভার করতে পারেন আপনার পাসওয়ার্ডটা তো আমি এটা দিচ্ছি না ওকে করে দিলাম দেখুন এরপরে ডান টু স্টেপ ভেরিফিকেশান ইজ এনেবলড হয়ে গেছে টিকমার্ক পড়ে গেছে এটাকে আমি ডান করলাম ডান করার পর দেখুন আমার এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেছে এই যে লেখা দিচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান ইজ এনেবল ইউ উইল নিড টু এন্টার ইউর পিন হোয়েন রেজিস্টারিং ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ এগেন আপনি যখন আপনার ফোনে হোয়াটসঅ্যাপটাকে নতুন করে আবার রি রেজিস্টার করবেন তখন এই পিন নাম্বারটা চাইলে আপনি দিলে আপনার কিন্তু এটা এই হোয়াটসঅ্যাপটায় আপনার ফোনে আবার চলে আসবে তো এই এখানে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না বা আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ইউজ করছে কি না সেটা এখান থেকে বুঝতে পারবেন তো এটা আপনাকে টু স্টেপ ভেরিফিকেশান সফল হয়েছে ঠিক আছে এইভাবে টিকমার্ক দিয়ে দেবে এটা এইটাই করে রাখা খুবই দরকার আপনি এটা করে রাখুন এটা আপনার সিকিউর থাকবে হোয়াটসঅ্যাপটা তো এটাই ছিল এরপর আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস যদি পরে আপনি তৈরি করেন তো এই অ্যাড ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন আপনি যদি চান যে আমি যে নাম্বারটা পিন নাম্বারটা দিলাম ওই পিন নাম্বারটা আপনি হয়তো চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে চেঞ্জ পিন অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনি আবার নতুন করে ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে নেক্সট করলে আবার ওটা কনফার্ম করে দিলেন নেক্সট করলেন দিয়ে ডান করে দিলেন তাহলে আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসবেন আর আপনি যদি চান টু স্টে ভেরিফিকেশানটাকে একবারে আবার ডিজেবল করতে তো এই ডিজেবেল এই ক্রস চেনে এই ডিজেবেল অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু আবার মুছে যাবে তো বন্ধুরা আশা করি টুস্তে ভেরিফিকেশন কীভাবে করতে হয় আপনাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের আরও ভিডিও নিয়ে সাহায্য হব তার জন্য অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য